জীবনে 50,000 টাকা একসঙ্গে দেখেননি, তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা। জীবনে 50,000 টাকা একসঙ্গে দেখেননি দিনমজুর নাসির উল্লাহ, হঠাৎ তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো 100 কোটি টাকা। এত পরিমাণ টাকা দেখে মূর্ছা যাওয়ার অবস্থা তার। ভারতের উত্তর 24 পরগনার দেবঙ্গা থানার বাসুদেবপুর গ্রামে ঘটেছে এই ঘটনা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার দেবঙ্গা থানার বাসুদেবপুর গ্রামের দিনমজুর মোহাম্মদ নাসিরুল্লাহর সঙ্গে। তবে এই টাকা ফেরত দিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন নাসিরুল্লাহ। তিনি বলেন, যার টাকা সে নিয়ে যাক। গত বৃহস্পতিবার দেবঙ্গা থানা থেকে একটি নোটিশ দেওয়া হয় নাসিরুল্লাহকে। নোটিশে পাঠানো হয় মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশের সাইবার ক্রাইম শাখা থেকে। সেখানে বলা হয়, মুর্শিদাবাদ রঘুনাথপুর থানা নাসিরুল্লাহ নামের একটি অভিযোগ দায়ের হয়েছে। নোটিশে আগামী 30 মে তাকে তার পরিচয়পত্র নিয়ে মুর্শিদাবাদ জঙ্গিপুর থানায় দেখা করতে বলা হয়। নোটিশের বিস্তারিত বুঝতে আতঙ্কিত নাসিরুল্লাহ প্রতিবেশী শিক্ষিত এক যুবকের দ্বারস্থ হন। তখন তার রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্টে কোনো গরমিল হওয়ার কথা তিনি জানতে পারেন। দেখেন, তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে 100 কোটি রুপি। ওই টাকা রয়েছে তার গুগল প্লে অ্যাকাউন্টে। মোবাইল ব্যাংক ব্যালেন্সে চেক করে তিনি দেখেন 100 কোটি রুপি থেকে 1 পয়সা কম রয়েছে তার অ্যাকাউন্টে। এরপর নাওয়া খাওয়া বলে ব্যাংকে ছোটেন নাসিরুল্লাহ। ব্যাংকের ব্যবস্থাপক অ্যাকাউন্ট চেক করার পর জানান, তার অ্যাকাউন্টে রয়েছে মাত্র 17 রুপি। তবে গুগল প্লেতে তার অ্যাকাউন্টে কেন 100 কোটি ব্যালেন্স দেখাচ্ছে জানতে চাইলে ব্যাংকের ব্যবস্থাপক ফের তার অ্যাকাউন্ট চেক করেন। দেখা যায়, তার ব্যাংক অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে। যেহেতু পুলিশ কেস হয়েছে, তাই ব্যাংক ব্যবস্থাপক জানিয়ে দেন তারা আর কিছুই করতে পারবেন না। নাসিরুল্লাহ বলেন, গুগল প্লে ব্যবহার করতাম, এখন সেখানে 100 কোটি টাকা আছে দেখাচ্ছে। ওই টাকা আমার নয়, আমি কিছুই জানি না। আমরা বাড়ির লোক খুব কান্নাকাটি করছি, ভুল করে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না কি করে এত টাকা এলো। তখনই বুঝতে পারি এই কারণে আমাকে পুলিশ নোটিশ পাঠিয়েছে। 30 তারিখের মধ্যে আমাকে হাজিরা দিতে হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর থানায়। ওই কথা শুনে উকিলের কাছেও গিয়েছিলাম, ওরাও কিছু বলতে পারেনি। আমি চাই অবিলম্বে আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকা সরিয়ে নেওয়া হোক। যার এই টাকা সে নিয়ে নিক।